সবশেষে আমরা এখন সেই স্বপ্নের চূড়া তাজিং ডং যেটা এখনো পর্যন্ত অফিসিয়ালি বাংলাদেশের হাইয়েস্ট পিক হিসাবে পরিচিত আমরা সেই চূড়ায় অবস্থান করতেছি আমরা যখন বান্দরবন থেকে যাত্রা শুরু করি তখন আমাদের মোট সদস্য সংখ্যা ছিল এগারো জন বাট আনফর্চুনেটলি আমাদের চারজন সদস্য বোর্ডিং পাড়ায় থেকে যায় শেষ পর্যন্ত আমরা সাতজন তাজিং ডংয়ের চূড়ায় ওঠার সৌভাগ্যবান বলে নিজেদের দাবি করতেছে এই চূড়ায় উঠা পর্যন্ত এখন সবাই এই ওঠা পর্যন্ত এখন সবাই তার নিজস্ব পার্সোনাল মতবাদ দিবে যে এটা কেমন ছিল কিভাবে আসছিল প্রথমেই জয়ীর ভাই জয়ীর ভাই বলেন এই পর্যন্ত বলেন জয়ের ভাই বলেন কেমন লাগছিল আপনার এই ট্যুরটা কেমন লাগছে ফার্স্ট একটু কষ্ট কষ্ট হয়েছে বাট এখন এতই মজা লাগতেছে এতই মজা লাগতেছে যে অনেক খুশি অনেক আরে ভাই আরিফ ভাই বলেন একটু কেমন ছিল আপনার আমার খুব স্বপ্ন ছিল দেখ ধরবো সেই স্বপ্নটা পূরণ হইছে অতএব এবার বাবু বাবু আমি আর কি বলবো অনেক দিন যাবত শুনছি তাজিন জং কথা সেই আমাদের অতি করিম আমাদেরকে যে জায়গায় নিয়ে আসলো

তোমার প্রণাম আমরা হলাম আমি পুরোটা নিতেছি আমি প্রণাম বলতে পারবো না আমি বর্তমানে খুবই চিন্তিত এই জায়গাটার নাম লব কিভাবে ওঠার পরে তোমার অনুভূতি কি আলহামদুলিল্লাহ অফ ভল্ট এবার আমাদের সদস্যের একমাত্র বাউল রনি 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 একটু সামনে আসো তোমার অনুমতি ব্যক্ত করো আউট অফ দিস ওয়ান ও এই পারকারটা আকাশ কেন ডাকে মন ছুটি চায় ময়ূর দূর থেকে দূর আরো বহু দূরে পথ থেকে প চলি ঘুরে ঘুরে ভাঙায় মন নিয়ে আমি একা একা চলেছি কোথায় একা

সবার জন্য সুখবর হলো এই যে আগে আমরা যেইখানে পাহাড়ে জঙ্গল কাটতাম পাহারে রিস্কি পথ বেয়ে তারপরে ডঙ্গে চলে আসতাম কিন্তু এইবার এইখানের চেয়ারম্যানের বদৌলতে রাস্তাগুলো অনেক প্রশস্ত হয়েছে একই সাথে রাস্তা সব জঙ্গল প্রতি বছর অন্তত তিনবার করে কাটা হয় সবচেয়ে বড় ব্যাপার হলো এর আগে আমি যতবার আসছি এখানে কখনো এই চূড়ার উপরে আমি এই এই যাত্রী সামনির মতো একটা অবস্থান এখানে দেখি নাই সবসময় আমরা এখানে জঙ্গল পরিষ্কার করতাম যোগের কামড় খাইতাম তারপর সর্বোচ্চ আমরা দশ পনেরো মিনিটের বেশি দাঁড়াইতে পারতাম না কারণ যোগ এত পরিমাণে আসতো যে এখানে দাঁড়াই থাকাটা এক পর্যায়ে অসম্ভবই ছিল বাট সেই জন্য চেয়ারম্যানকে অনেক ধন্যবাদ যে সে এরকম একটা সুব্যবস্থা করে দিছে আর নামার যে পথটা আমরা দেখলাম কিছুক্ষণ আগে এইখানে কোনো সিঁড়ি তো দূরের কথা কোনো বাস কিছুই ছিল না এই জায়গাটা নামার জন্য আমাদের অনেক কষ্ট করতে হতো তখন এক পর্যায়ে পিছলাইয়া পড়তাম আমরা এখান থেকে তো ওইটাও সিঁড়ির মতো করে দেওয়া হয়েছে সেই জন্য সবাই অনুপ্রাণিত করতেছি যারা আসবেন অবশ্যই আসেন একবার হলেও দেখে যান আমাদের দেশের এখনকার পর্যন্ত সর্বোচ্চ স্বীকৃত চূড়া তাজিং আশা করি আসবেন সবাই আল্লাহ হাফেজ হ্যাঁ আবার বইতে হবে লেখা হবে কি তাজিং সর্বোচ্চ নয় আরেকটা তখন আমরা আবার ওটা উঠতে হবে